তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আমরা প্রসপেক্ট মাউন্টেনে হাইক করে উঠেছিলাম। বিশাল স্টিফ একটা মাউন্টেন। তো এখন আমরা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে নেমেছি, মানে আরেকটা আমাদের গ্রুপ তারা গাড়ি নিয়ে উঠেছিল, তো তাদের গাড়ি নিয়ে আমরা নিচে এসেছি, কারণ আর এনার্জি নেই যে ওখান থেকে নিচে নামবো। সো কারণ একটাই ওয়ে, মানে আউট অ্যান্ড ব্যাক ট্রেল, নট লুপ ট্রেল, তো সেই জন্য আমরা ভাবছি যে গাড়ি নিয়ে উঠে সবাইকে নিয়ে, মামুনিও যেহেতু গেছে, পুচকিও যেহেতু গেছে, তো সবাইকে নিয়ে আমরা ব্যাক করছি। লেক জর্জ একদম যাব, ওখানে কি কি অ্যাক্টিভিটি হয় দেখব, ভীষণ ভীষণ করার ইচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি, দেখি সেগুলো পাই কিনা আমরা করতে। তো ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু গ্লব ডটার প্রিয়া, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আপস্টেট নিউ ইয়র্ক। দেখতে থাকো পুরো ভিডিওটা, কি কি করছি দেখতে পাবে। And one question, why do we keep the shoes? Shoes, you'll take them off on the dock, and then any personal belongings, cell phones, wallet, keys, we can hold that here for you. We'll call it. সো আমরা আজকে করছি প্যারাসেলিং, প্যারাসেলিং ন্যাশন থেকে, বাট ওখানে ফোন টোন কিছু অ্যালাউ করবে না, ওদের কাছে আমরা সব বুক করেছি, লাইক ওরাই ফটোগ্রাফি করে দেবে। তো আমরা এখন আছি লেক জর্জের একদম লেকের সামনে, যেখান থেকে আমরা করবো প্যারাসেলিংটা। তো এখন বাজে 5:30 অলমোস্ট, আমরা যাব বোটে একদম লেকের মাঝে, দেন আমরা করবো প্যারাসেলিং। তো আমি ছবি পোস্ট করে দেবো, কীরকম কীরকম সব ফটোজ হয়েছে, ভিডিও তো করতে পারবো না। সো প্রথমেই আমাদের 8-10 জনের একটা গ্রুপ ফর্ম করে লেক জর্জে নিয়ে যাওয়া হলো একদম বোটে করে। তো আগে থেকেই বলে দিয়েছিল যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যাতে আমরা সাথে না নিয়ে যাই, আর আমাদেরও ভয় লাগছিল কারণ এই অ্যাক্টিভিটিটা প্যারাসেলিং আমাদেরও প্রথম, আমরা আগে কখনোই করিনি এটা। এই কোনো কিছু না ভেবে সব কিছুই গাড়িতে রেখে, আর ডকের মধ্যে আমরা রেখে গেছিলাম নিজেদের জুতোগুলো, ওরা লাইফ জ্যাকেট পরিয়ে আমাদেরকে প্রথমে নিয়ে গেল। সময়ের ব্যাপারটা হচ্ছে এক ঘন্টার ট্যুর ছিল, বাট ওপরে যতক্ষণ রাখবে, ওপরে রাখা 8 থেকে 10 মিনিট ম্যাক্স। তো প্রথমে যখন মাঝ গঙ্গায় বলতে যাচ্ছিলাম, কি অদ্ভুত ব্যাপার, মাঝ লেক জর্জে আমাদেরকে নিয়ে গেল, তখনই একটা ফিল গুড বা ফিল এক্সাইটেড ব্যাপার হচ্ছিল বাকিদেরকে দেখে, বাকিরা যখন চড়ছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক ছিল যার বয়স ছিল 92, মানে এইটা ভেবেই আমরা অবাক যে 92 বছরের বয়সী একটা লোক কি সাহস করে প্যারাসেলিং করতে এসছে। আমরা অতদিন হয়তো বাঁচবো না, কিন্তু ওদের থেকে ইন্সপায়ার তো হতেই পারি। যতটুকু অল্প স্বল্প ভয় লাগছিল, প্রথমে যখন ওই বয়স্ক ভদ্রলোক গেলেন তাকে দেখেই অনেকটা ভয় ভেঙে গেছে, আরও বেশি বেশি এক্সাইটেড লাগছে। যাই হোক, প্রথমে যখন চাপাচ্ছিল আমাদেরকে, তখন একটা মনে হচ্ছিলো খুবই হালকা, আর নিচের দিকে তাকালেই মনে হচ্ছিলো এই পড়ে যাব। বাট যখন একদম টপে নিয়ে চলে গেছিলো, যখন ভাসছিলাম একটা স্মুথ লেভেলে, না কোনো আওয়াজ পাচ্ছিলাম না কিছু, ওপরটা এতটাই শান্ত লাগছিলো দেখতে। কিছুক্ষণ পর যখন নামাচ্ছিল, তখন মনে হচ্ছিলো ইস বড্ড কম সময়ের জন্য চাপালো, আর একটু কিছুক্ষণ রাখলে আরও বেশি বেশি ভালো লাগতো। যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্স বলে বড্ড ভালো লেগেছে এই প্যারাসেলিংটা। ইচ্ছে আছে এইবার কুন্তলের সাথে করব। কুন্তল এইবার পুচকিটাকে সামলাচ্ছিল বলে ও আর যেতে পারলো না। পুচকি আমি আর কুন্তল মিলে কবে যে করতে পারবো, সেই স্বপ্নটা আশা করি খুব শীঘ্রই পূর্ণ হবে। আগে গোপ্রো নিয়ে এত ভিডিও করতাম, এখন গোপ্রোটা আনতেই ভুলে যাই, তাই মাঝে মাঝে এত মিস করি গোপ্রোকে। এই সময়টায় যদি গোপ্রোটা থাকতো সুন্দর মাথায় বা কোমরে বেঁধে নিয়ে ভিডিওটা করা যেত। যাই হোক, মিস হয়ে গেছে, নেক্সট টাইম থেকে গোপ্রোটাকে সাথে নিয়ে বেরোতে হবে, গোপ্রোটা আমার সাথেও ট্রাভেল করবে, এই জন্যই অ্যাকশন ক্যামেরাগুলো দরকার, তাই না? প্যারাসেলিং কোম্পানির লোকটা সাথে সাথেই আমাদেরকে 8 GB একটা এসডি কার্ড ধরিয়ে দিল, ভালোই হলো, এসডি কার্ডটাও পাওয়া গেল আর মেমোরিটাও সেভড হলো, অ্যাটলিস্ট ফটোগুলো তো থাকলো।
আমরা প্যারাসেলিং তো করে ফেলেছি, এইবারে আমরা যাচ্ছি টিকি বোট ট্যুরে, যেটা আমাদের আছে রাত্রি 8টা থেকে আমরা বুক করেছি লেক জর্জে। আমরা এখন টিকি ট্যুরে করতে যাচ্ছি, টিকি বোট ট্যুর, তাই তো? তাই তো, দেখ কি সুন্দর দেখেছিস। ছবি তুলে দিই আমি আসছি কি? গান চালাতে বলতো আমি ফার্স্ট হিন্দি সবাই দেখো আমাদের যে টিকি বোর্ডটা অলরেডি ছেড়ে দিয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছো, আর সাথে সাথে গানও চালিয়ে দিয়েছে। আমরা ফুল মজা করছি, এনজয় করছি সবাই মিলে আস্তে আস্তে যেতে যেতে, আর সানসেটের সময় অলরেডি সূর্যটা নেমে এসেছে। আমরা অপেক্ষা করছি কখন একটা গোধূলি সময়টা আসবে। আমরা লেক জর্জের শোর লাইন থেকে অনেকক্ষণ চলে এসেছি, ইভেন অনেকটা চলে এসেছি, আর দেখতে পাওয়া যাচ্ছে এই যে পাহাড়টা আছে তার থেকে ঝর্ণা বয়ে লেক জর্জেই পড়ছে। দেখতে এতটা সুন্দর লাগছিল, আমি জানি না আমি ভিডিওতে সেটা ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি না। ভীষণ ভীষণ ভালো লাগছে, স্পেশালি এই সানসেট হয়ে যাওয়ার পরের সময়টা এই পাহাড় ঘেরা লেক জর্জে বয়ে বেড়াতে। তুমি রিয়েল লাইফ সব ভাবছিলে? দেখি এদিকে
আমরা ফিরে যাচ্ছি আবার শোর লাইনে, একদম লেক জর্জের ধারে, যেখান থেকে টিকি বোর্ডটা ছেড়েছিল। দেখেই বোঝা যাচ্ছে পাহাড়ের প্রত্যেকটা আলো জ্বলে গেছে, সন্ধে নেমে গেছে, এবারে আস্তে আস্তে রাত্রি হওয়ার পালা। আমরাও এই সুন্দর মনোরম পরিবেশটাকে টিকি বোর্ড থেকেই উপভোগ করছি। প্রত্যেকটা পাহাড়ে ঘেরা শহরগুলো যখন জ্বলে উঠেছে, এত ভালো লাগছে, সেটা আমরা সেখান থেকে দেখে ফিল করে বুঝতে পেরেছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।